রাজ্যের চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের মৃত্যু মিছিল অব্যাহত। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় ঘোষণার পর থেকেই চাকুরিচ্যুতদের হতাশা যেন আরও বেড়ে যায়। ইতিমধ্যেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন বহু শিক্ষক শিক্ষিকা। শীর্ষ আদালতের রায়ের পর এখনো পর্যন্ত রাজ্য সরকার তাদের কোনো বক্তব্য জনসমক্ষে তুলে ধরেননি। এতে করে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের হতাশা আরও বেড়ে চলেছে। চাকুরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বহু শিক্ষক শিক্ষিকা। শুধু তাই নয়, চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত, তারা অর্থের অভাবে চিকিৎসা পর্যন্ত করতে পারছেন না, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে। এর মধ্যে আবার থেমে নেই মৃত্যুর মিছিল। এখনো পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক চাকুরিচ্যুত শিক্ষকের প্রাণহানি ঘটেছে। নতুন করে মৃত্যুর তালিকায় এবার যুক্ত হলেন আগরতলা শহরতলি বাধারঘাট মাতৃপল্লী এলাকার বাসিন্দা চাকুরিচ্যুত শিক্ষক পার্থ মজুমদার। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। পরিবারের লোকেদের দাবি, চাকুরি হারানোর পর থেকেই তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। একমাত্র চাকরির উপরেই এই পরিবারটি নির্ভরশীল। সবকিছু নিঃশেষ হয়ে যাওয়ায় ছোট্ট শিশু সন্তান নিয়ে বেঁচে থাকাই এখন কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানান প্রয়াত শিক্ষকের স্ত্রী। মানসিক অশান্তিতে মুগ্ধ ছিল, সব সময় করে দু মাসে বয়ে দেখত কত কত খুঁজে না, এই টেনশন কত কত কালকে অসুস্থ হয়ে গেছে গা, আমরা হসপিটাল নেওয়ার মধ্যে হার্ট ব্লক হয়েছে গা, নিতে পারছে না হসপিটাল, হসপিটাল যাইতে পারছে না, আমি দূর বাচ্চাটা নয় আমি অনেক কি করতাম, চাকরি যাওয়ার চিন্তা করতে আমার চাকরি থাকলে আমার স্বামী কিছু কিছু গেলি গেলি আমি অনেক বাচ্চাটা লইয়া দাদা, আমি বাচ্চাটা লই অনেক কেমনে চলু, মানে আমরা জলে মাছাই দিয়ে গেছে, জলে মাছাই দিয়ে গেছে আমার এদিকে মানসিক অবসাদগ্রস্ততা থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে সহকর্মীর মৃত্যু সংবাদ পেয়ে সোমবার সকালে প্রয়াত শিক্ষকের বাড়িতে ছুটে যান চাকুরিচ্যুত 10,323 শিক্ষক সংগঠনের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা প্রয়াত শিক্ষকের স্ত্রী ও পরিবারের লোকেদের সাথে কথা বলে তাদের সমবেদনা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব কমল দেব রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। আর কত মৃত্যুর পর টনক নড়বে প্রশাসনের? অবিলম্বে সরকার সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী স্থায়ী চাকুরির ব্যবস্থা না করা হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে একটা কথা জানতে চাই, আর কত মৃত্যু হলে আপনাদের ঘুম ভাঙবে? 10,323 এর এখন অবধি 65 জন মারা গেছে। আমি রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা বিনীত নিবেদন থাকবে, আর মৃত্যু মিছিল দীর্ঘায়িত করবেন না, অতি সত্বর আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগ করুন। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মূলে আমাদেরকে স্থায়ী করতে পারেন, কিন্তু এখন অবধি আপনারা কোনো ধরনের বক্তব্য পেশ করছেন না, আর চলছে না বিশ্লেষণ, কনফিউজড, কবে শেষ হবে, এটাই আমাদের বক্তব্য। এক মাস, আজকে এক মাস 5 দিন হলো অতিক্রান্ত হয়েছে, আপনার চলছে না বিশ্লেষণ আর কনফিউজডের কি, এখনও বিশ্লেষণ শেষ হয় না, আর মৃত্যু মিছিল দীর্ঘায়িত করবেন না, এটাই আজকে তার বাড়িতে, তার বাড়ির থেকে আমরা এই জানান দিতে চাই। অতি সত্বর আপনারা সমাধানের চেষ্টা করুন, নাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি রূপ নেবে ত্রিপুরা রাজ্যে, এটাই বলবো। তার মৃত্যুর প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা রইল, এটাই, ধন্যবাদ। এদিকে চাকুরিচ্যুত শিক্ষকদের মৃত্যু মিছিল যেভাবে লম্বা হচ্ছে তাতে উদ্বিগ্ন বিভিন্ন মহল। একই সাথে এখন প্রশ্ন উঠছে,
সরকারের নীরবতা নিয়েও। দেশের শীর্ষ আদালত সর্বশেষ চূড়ান্ত রায় ঘোষণা করেছে প্রায় এক মাস অতিক্রান্ত, অথচ এখনো পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো স্পষ্টীকরণ জনসমক্ষে তুলে ধরেননি। কেন প্রশাসনের এই নীরবতা? এই প্রশ্নই এখন উঠে আসছে বারবার। দাবি উঠছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হতাশাগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতিশ্রুতি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের, যার দিকে এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।